हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे, वेलकम टू आवर चैनल इस्कन माय डिवोटीज। तो फ्रेंड्स, आज के आलोचना करब भगवान क्यों अवतरण करें। तो इस्कन प्रतिष्ठा आचार्य श्रील प्रभुपाद दिए मैं क्लास दिए लेक्चर दिए, तो वो आज के पाठ करब कृष्ण भावनामृत ग्रंथ थी। भगवान क्यों अवतरण करें। 1974 साले बोम्बाइए कृष्ण कृपाशी मूर्ति शिल अभयचरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद प्रदत्त भाषण, मैं उनार देवा लेक्चर उन्नी कि आज के पाठ करब। ठीक है, तो मन दिए श्रवण करो। जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। আমরা জানি গীতার একটা শ্লোক, তাই তো? ভগবান কখন অবতরণ করেন, কেন অবতরণ করেন? যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, হে ভারত, তখন আমি প্রকাশিত হই। হরি বল। এটি ভগবদ গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে যে ধর্মের কথা বলা হয়েছে তা কোনো বিশেষ ধরনের বিশ্বাস নয়। বিশ্বাস বহু রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সার্বজনীন ধর্ম একটি। আপনি এক ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারেন, আমি অন্য ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারি, আর অন্য কেউ আরেক ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারে, এবং সকলের বিশ্বাসই যদি সমানভাবে সন্তোষজনক হতো তাহলে শ্রীকৃষ্ণকে এই পৃথিবীতে অবতরণ করতে হতো না। যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভক্তদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারীদের দণ্ডদান করার জন্য ভগবান এই ধরাধামে অবতরণ করেন। আজ থেকে প্রায় 5,000 বছর আগে এই উদ্দেশ্যে অবতীর্ণ হয়ে ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে ভগবদ গীতার বাণী শুনিয়েছিলেন, যাতে প্রতিটি বদ্ধজীবই তার সুযোগ গ্রহণ করতে পারে এবং যথার্থ ধর্মের পন্থ অবলম্বন করে ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দের স্বাদ আস্বাদন করতে পারে। অনেকে বলেন, আমার কাছে আপনার ধর্ম পছন্দ না হতে পারে এবং আপনার কাছে আমার ধর্মও পছন্দ না হতে পারে, তবে সকলের ধর্মই ঠিক। কিন্তু সকলের ধর্ম বিশ্বাসী যদি ঠিক হতো তাহলে শ্রীকৃষ্ণকে এখানে অধর্মের বিনাশ করতে আসতে হচ্ছে কেন? সেই কথাটা একটু বোঝার চেষ্টা করুন। ধর্ম যদি আমাদের পছন্দ বা মতামতের উপর নির্ভরশীল হতো তাহলে অধর্মের কোনো প্রশ্নই ওঠে না। যেমন কিছু মানুষ মনে করে যে তাদের ধর্মে পশু হত্যার অনুমোদন করা হয়েছে, আর অন্য কেউ মনে করতে পারে যে পশু হত্যা করাটা অধর্ম। তাহলে কি ভুল আর কে ঠিক? এর মধ্যে কে ভুল বলছে আর কে ঠিক বলছে তা শ্রীকৃষ্ণই কেবল স্থির করতে পারেন। সুতরাং ধর্ম তৈরি করা যায় না, এটি এমন কোনো জিনিস নয় যা বাড়িতে বসে জল্পনা কল্পনা করে তৈরি করা যায় অথবা সভা সমিতির মাধ্যমে অনুমোদন করা যায়। পৃথিবীর বহু দেশে, এমনকি ভারতেও, সরকারের সভায় যখন কোনো আইন অনুমোদন করা হয় তখন তাকে ধর্ম বা অনুশাসন বলে স্বীকার করা হয়। তবে শ্রীকৃষ্ণ সেই রকম ধর্মের কথা বলছেন না। না, যে কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, অর্থাৎ ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন। রাষ্ট্রে সরকার আইন প্রণয়ন করে, বাড়িতে বসে কেউ আইন তৈরি করতে পারে না, সেটা কখনোই সম্ভব নয়। যেমন কোনো দেশের আইন হচ্ছে রাস্তার বাঁদিক দিয়ে গাড়ি চালানো এবং অন্য কোনো দেশের আইন হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালানো। এখন কে ভুল আর কে ঠিক, বাঁদিক দিয়ে গাড়ি চালাতে হবে না ডান দিক দিয়ে, তারা উভয়েই ঠিক। তবে সেটি নির্ভর করছে কোনো সরকারের তত্ত্বাবধানে তারা রয়েছে তার উপর। সরকার যদি বলে ডান দিক দিয়ে গাড়ি চালাতে হবে তাহলে সেটিই ঠিক এবং আমাদের সেটি মেনে নিতেই হবে, আর সরকার যদি বলে রাস্তার বাঁদিক দিয়ে গাড়ি চালাতে হবে তাহলে সেটি ঠিক। আমরা বলতে পারি না যে আমাদের দেশে আমরা বাঁদিক দিয়ে গাড়ি চালাই, সুতরাং আমরা এখানে ডান দিক দিয়ে চালাবো কেন? না, এ সেই তর্ক খাটবে না। তেমনি ভগবান যা বলেন সেটি হচ্ছে ধর্ম এবং সেটি আমাদের স্বীকার করতেই হবে। তার পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, পরিত্রাণায় সাধুনা বিনাশয়া চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ
যখন ধর্মের গ্লানি হয় এবং ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন ভক্তদের রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হই। এটি ঠিক সরকারের আইন অমান্যকারীদের দণ্ডদান করার মতো এবং আইন মেনে চলে যে নাগরিক তাদের রক্ষা করার মতো। এই দুটি হচ্ছে সরকারের মুখ্য কর্তব্য। আর এই ধারণাটি আসে কোথা থেকে? পরম সরকার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ধর্ম কর্তাটির অর্থ হচ্ছে স্বাভাবিক বৃত্তি, যেমন চিনি মিষ্টি তাই চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা, লঙ্কা ঝাল তাই লঙ্কার ধর্ম হচ্ছে ঝাল। চিনি যদি ঝাল হয় অথবা লঙ্কা যদি মিষ্টি হয় তাহলে সেটি অধর্ম। জীবের ধর্ম অথবা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে শরণাগত হওয়া। আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আমরা সকলেই কারো না কারোর অথবা কোনো না কোনো কিছুর শরণাগত। তা সে পত্নী হতে পারে, পরিবার হতে পারে, সমাজ হতে পারে, জাতি হতে পারে, রাজনৈতিক দল হতে পারে। যেখানেই আমরা যাই সেখানেই দেখতে পাই যে জীবের স্বাভাবিক প্রবণতা হচ্ছে শরণাগত হওয়া, সেটি না করে সে থাকতে পারে না। মস্কোতে প্রফেসর কটভস্কির সঙ্গে আলোচনার সময় আমি তাকে বলেছিলাম, আপনাদের কমিউনিস্ট দর্শন রয়েছে এবং আমাদের ভগবত দর্শন রয়েছে, কিন্তু আমরা উভয়েই এক ঊর্ধ্ববর্তন কর্তৃপক্ষের কাছে বশ্যতা স্বীকার করেছি। আপনি মাস্ক এবং লেলিনের বশ্যতা স্বীকার করেছেন আর আমি শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার করেছি, সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং সকলকেই বশ্যতা স্বীকার করতে হয়। কেউ যদি যোগ্য ব্যক্তিটির বশ্যতা স্বীকার করেন তাহলে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কিন্তু কেউ যদি অযোগ্য ব্যক্তির বশ্যতা স্বীকার করেন তাহলে তাকে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যোগ্য ব্যক্তিটি কে? শ্রী চৈতন্য মহাপ্রভুর কথায় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ আমরা সকলেই হচ্ছি শ্রীকৃষ্ণের নিত্য সেবক। তাই আমাদের কর্তব্য হচ্ছে তার শরণাগত হওয়া বা বশ্যতা স্বীকার করা। দুর্ভাগ্যবশত যদিও আমরা সকলেই কারো না কারোর বশ্যতা স্বীকার করছি, কিন্তু আমরা শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার করছি না, সেটি আমাদের রোগ। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই রোগ নিরাময়ের চেষ্টা করছে। মানুষ যখন শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার করে না তখন তারা কত রকমের ভগবান তৈরি করে, তারা কত সমস্ত পাষণ্ডীর বশ্যতা স্বীকার করে, সেটি হচ্ছে অধর্ম। ধর্ম মানে হচ্ছে শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার করা, কিন্তু শ্রীকৃষ্ণের বশ্যতা স্বীকার না করে যদি কুকুর বিড়াল ইত্যাদির বশ্যতা স্বীকার করা হয় তাহলে সেটি অধর্ম, এবং তা সংশোধন করার জন্যই শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে ধরাধামে অবতরণ করেছিলেন। হরি বল। তো আমরা এখন শ্রবণ করলাম প্রভুপাদের লেকচার, ঠিক আছে, যেটা উনি ভক্তদেরকে বলেছিলেন যে ভগবান কেন অবতরণ করেন। কেউ হয়তো প্রশ্ন করেছিল, প্রভুপাদ তার জন্য এই লেকচারটা দিয়েছিলেন, ক্লাসটা দিয়েছিলেন। তো আমরা কি বুঝতে পারলাম যে ভগবান কখন অবতরণ করেন? যখন অধর্ম বেড়ে যায়। এই তো কলির লাস্ট আসছে, তো আসবে কলিকালেও। এত অধর্ম আমরা দেখছি, এখন স্টার্ট হয়ে গেছে কিন্তু অধর্মর মানে এখনই যা অধর্ম হচ্ছে, ইন ফিউচার কী হবে সেটা আমাদের বুঝতে নিশ্চয় অসুবিধা হচ্ছে না। তার কলকি অবতার তো আসতেই হবে, কারণ অধর্ম ভগবান নিজেই বলছেন যেটা, যখন যখন অধর্ম হবে, দুষ্কৃতদের অত্যাচার বাড়বে, তখন আমি আসবো। কেন আসবো? সাধুদের রক্ষা করার জন্য। পরিত্রাণায় সাধু না, সাধুদেরকে রক্ষা করার জন্য। তো আমাদের সেই সাধু হতে হবে যাতে ভগবান আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য উনি আসেন। আমাদের অধর্ম থেকে দূরে থাকতে হবে। ভগবান আসবেনই, ঠিক আছে। কেউ যদি ভগবান বিশ্বাস না করে সেটা তার মূর্খতা। অনেকে বলে এখন যা করছি করে নি, মরার পর কিছু মনে থাকে নাকি? আরে বাবা, মনে থাকে না মানে সব কর্মফল ভোগ করতে হয় আমাদের। একটা কথায় আছে না, পাপ কারো বাপকে ছাড়ে না। আমরা যেরকম কর্ম করব আমাদের সেরকম ফল পেতেই হবে। তো আমরা যদি ভালো কর্ম করি তো আমাদেরকে যদি অসাধুরা বা দুষ্কৃত লোকরা যদি আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে মানে বাধা দেয় ভক্তিপথে যান, তাহলে কি আমাদের কে রক্ষা করবে? ভগবান। ভগবান নিজে কথা দিয়েছেন যে আমি সাধুদেরকে রক্ষা করতে আমি আসব, আর দণ্ড দিতে আসব অধর্মীদের, যারা উৎপাত সৃষ্টি করছে এই জগতে। সাধুদেরকে ভালোভাবে পুজো করতে দিচ্ছে না, ভক্তিপথে চলতে দিচ্ছে না, তাদেরকে শাস্তি দিতে ভগবান স্বয়ং আসবে।
তার জন্য আমাদের কি করতে হবে, আমরা তো অত বুঝি না, আমরা মন্দ বুদ্ধি লোক, তো আমাদের জ্ঞান অর্জন করতে হবে সাধু সঙ্গের মাধ্যমে। যদি আমরা সাধু সঙ্গ করি তাহলে আমরা ভালো ভালো কথা শুনতে পাবো, ভগবানের কথা শুনতে পাবো আর ভগবানের ভক্ত হতে পারবো। আর যদি চোরের সঙ্গ করি তাহলে এখানে কি আলোচনা করবে, চুরি নিয়ে আলোচনা করবে, এই ওরকম অমুক বাড়িতে আমি অনেক ধন সম্পত্তি দেখিয়েছি, আজকে রাতে নাহলে আগামী কালকে রাতে ওইখানে ডাকাতি করতে হবে। আর সাধু সঙ্গ থাকলে কি সাধু কি নিয়ে আলোচনা করবে, ভগবানের কথা নিয়ে আলোচনা করবে, যে আমরা কিভাবে এখান থেকে বেরোতে পারবো অতি শীঘ্র। মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম, এই মানব জন্মেই আমাদের অতি শীঘ্র চেষ্টা করতে হবে, আপ্রান্ত চেষ্টা করতে হবে, যাতে এই জন্মে আমাদের শেষ জন্ম হয়, তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। ঠিক আছে, তো আমাদের এর জন্য চেষ্টা করতে হবে সবাই যেন সাধু সঙ্গ করি, সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবি, আর ইসকনের সাথে তোমরা সবাই বেশি করে যুক্ত হও, কারণ এই আন্তর্জাতিক এই সংস্থাটা যেটা আছে গোটা বিশ্বে হরি নাম বিলাচ্ছে, সবাইকে এই নৌকায় আমাদের চাপতে হবে। ঠিক আছে, এই নৌকায় যদি আমরা চাপি তাহলে আমাদের আর পিছনে তাকাতে হবে না, এই নৌকা একদম আমাদের কোথায় গন্তব্যস্থলে নিয়ে যাবে। তো সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সবাই রাধা মাধবের কৃপা নিয়ে সবাই রাধা মাধবের নাম গুণগান করবে। হরে কৃষ্ণ।